হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের অসংখ্য ভিউজ, অসংখ্য লাইকস এবং অসংখ্য কমেন্ট আমার ভিডিও বানার অনুপ্রেরণা দেয়। তাই ঠিক এমনি সাপোর্ট করতে থাকুন আর আমিও আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে থাকব। এই চ্যানেলের সম্পূর্ণ আপনাদের চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের সঙ্গে অন্য ইউটিউব চ্যানেল অবশ্যই গুলিয়ে ফেলবেন না। এই ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকটি কমেন্টের সঠিক ভ্যালু আপনারা পাবেন। এই চ্যানেলে করা প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, অবশ্যই যাচাই এবং একটু রিসার্চের মাধ্যমেই সঠিক উত্তরটি আপনাদের কাছে পৌঁছে দেব। যদি এই ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট সেকশনে একটি কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন, অনেক বোর করলাম, এরপর অরিজিনাল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে চলে এসেছি প্রথম কমেন্ট। জ্যোতির্ময় সামন্ত বলছে, দাদা নিউ ভ্যাকেন্সি কলকাতা পুলিশ WBP কনস্টেবল এর কোনো খবর আছে প্লিজ? অবশ্যই, ফেব্রুয়ারিতে এটির ভ্যাকেন্সি বার হওয়ার ছিল কিন্তু ফেব্রুয়ারিতে বার হয়নি, তো মার্চে এটির বার হওয়ার পুরো চান্স রয়েছে। মার্চ না হলে এপ্রিলে একদম বার হয়ে যাবে। তুমি ফুললি প্রিপেয়ার থাকো, জলদির মধ্যে এটি বার হয়ে যাবে আর জলদি ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরিটি লাগিয়ে নাও। সঞ্জয় রয় বলছে, স্যার ওই আমার সিট এ অ্যাডমিট রোল লিখতে গিয়ে কালিটা সামান্য বেরিয়ে গেছে রাউন্ড থেকে, রেজাল্ট আসতে কোনো প্রবলেম হবে না? একদম রেজাল্ট আসতে কোনো প্রবলেম হবে না, রেজাল্ট খুব ভালো হবে, তোমার কোনো প্রবলেম হবে না, প্লিজ জানাবেন। আর আপনার পজিটিভ কথা, সুন্দর গলার ভয়েস, অ্যাট্রাকটিভ, থ্যাংক ইউ জানাচ্ছি। আমার তো খুব গলার ভয়েসটা সবাই বলে কি খুব মোটা, তুমি বললে অ্যাট্রাকটিভ, চলো খুব ভালো, থ্যাংক ইউ। আর পজিটিভ কথা, হ্যাঁ অবশ্যই পজিটিভ, লাইফে পজিটিভ থাকা খুবই খুবই দরকার। পলাশ বর্মন বলছে, দাদা ইন্টারভিউতে হাইট যাদের বেশি, পার্সোনালিটি টেস্ট ম্যাটার করে? অবশ্যই পার্সোনালিটি টেস্ট ম্যাটার করে, অবশ্যই পার্সোনালিটি টেস্ট ম্যাটার করে, কিন্তু হাইট বেশি থাকলে যে পার্সোনালিটিটা তোমার ভালো সেটা কিন্তু নয়, সেটা ইন্টারভিউয়ের উপর ডিপেন্ড করবে যে তোমার হাইট বেশি তাহলে কি তুমি একটা এক্সট্রা বেনিফিট পাবে কি না, ঠিক আছে? পার্সোনালিটি অবশ্যই ম্যাটার করে। মিরাজুল মোল্লা বলছেন, OBC এ 42, আচ্ছা যারা এই কোয়েশ্চেনগুলো করছো তোমরা 42 বা 60 বা 50 নাম্বার পাচ্ছ, তাদেরকে সবাইকে একটা বলে দিচ্ছি, তোমরা যেই কাস্ট হও, তোমাদের যদি 40-র উপরে নাম্বার আছে, তোমরা যেই কাস্ট হও, তোমাদের যদি 40-র উপরে নাম্বার রয়েছে তাহলে তোমরা অবশ্যই এই চাকরিটার জন্য এলিজেবল, তোমরা পেয়ে যাবে চান্স। 40-র উপরে যারা রয়েছে একদম টেনশন করো না, তোমাদের মাঝে অনেক টেনশন দেখছি আমি, তোমরা 60 পাচ্ছ, 50 পাচ্ছ, তাও একটা টেনশন তোমাদের মনে কাজ করছে, এই টেনশনটা দূর করো, তোমরা কনফার্ম হয়ে যাও, তোমরা চাকরি পেয়ে যাবে, তো টেনশন একদম নাও না। নেক্সট কোয়েশ্চেন, কৌশিক দেবনাথ, দাদা আমি সিভিক ভলেন্টিয়ার 35 পাবো ইন্টারভিউ? হ্যাঁ একদম, তুমি সিভিক ভলেন্টিয়ার 35 ইন্টারভিউতে অবশ্যই ডাক পাচ্ছ তুমি, ঠিক আছে? সন্তোষ মণ্ডল বলছে, SC 61 প্লাস, ও হো তোমার নাম্বার তো, তুমি ব্যাগ গোটাও বন্ধু, তুমি ব্যাগ গোটাও, তুমি চাকরি ইন্টারভিউর জন্য যাচ্ছ প্লাস তুমি চাকরিও পেয়ে গেছো। গৌতম দুয়া বলছে, দাদা আমি গণিতে মাস্টার ডিগ্রি করছি, খুব ভালো, 2017, তুমি BEd করছো 2019, ঠিক আছে, কোয়ালিফাই দিয়েছি আমাকে তো, অবশ্যই তোমাকে কোয়েশ্চেন করবে যে তুমি তো BEd করেছো, তোমার তো টিচিং লাইনে ইন্টারেস্ট, তুমি কেন WBP-তে আসছো? একদম সঠিক তুমি কোয়েশ্চেন করেছো, BEd অবশ্যই তুমি BEd-এর মার্কশিট শো করবো না, একদম তুমি শো করবে না BEd-এর মার্কশিট বা BEd-এর কোনো সার্টিফিকেট তুমি ইন্টারভিউয়ার বোর্ডে শো করবে না, BEd-এর ব্যাপারটা এড়িয়ে যাবো, আর যদি এড়িয়ে যাওয়ার পর ফিউচারে কিছু প্রবলেম হবে না বন্ধু। তোমাকে একটা বলে রাখছি, তুমি তোমার MA হাই কোয়ালিফিকেশান শো করেছো, তো তুমি MA MSC করেছো, তো তুমি MSC সার্টিফিকেটটা শো করে দাও, MSC সার্টিফিকেট শো করো, কোনো প্রবলেম হবে না, কিন্তু তুমি BEd-এর সার্টিফিকেট শো করবে না, ফিউচারে কোনো রকমভাবে কিছু প্রবলেম হবে না, BEd-এর সার্টিফিকেটটা তুমি হাইড করে নেবে। দাদা আমি OBC এ 40, ঠিক আছে, তুমি ইন্টারভিউতে ডাক পাবে, তুমি ভালোভাবে ইন্টারভিউ দাও, চাকরিটা হয়তো পেয়ে যাবে। দাদা আমি আমার 63 হচ্ছে, সৈকত হালদার বলছে 63, তুমি চাকরিটা পেয়ে গেছো বন্ধু,
তুমি চাকরিটা পেয়ে গেছো, কিছু করার নেই, তুমি চাকরিটা পেয়ে গেছো, তুমি রেডি হয়ে যাও। নেক্সট কোশ্চেন শুভম, স্যার প্লিজ করোনা ভাইরাস নিয়ে একটু কিছু বলবেন, প্লিজ প্লিজ। দেখো, এটা করোনা ভাইরাস, এটা খুবই একটা এখন জটিল জিনিস হয়ে গেছে করোনা ভাইরাস। চলো চলো ভিডিও শেষে করোনা ভাইরাস নিয়ে তোমাদেরকে একটু অবগত করানো যাবে। লাভদে বলছে, দাদা সব তো ক্যান্সেল হয়ে যাচ্ছে করোনা ভাইরাসের জন্য, তাহলে কি WBP এর রেজাল্ট এও কিছু এফেক্ট দেখা যা যেতে পারে? খুবই দারুণ কোয়েশ্চেন করেছো তুমি। ISL থেকে শুরু করে সব কিছু, ISL থেকে শুরু করে IPL পর্যন্ত সব কিছু এফেক্টেড হয়ে গেছে করোনা ভাইরাসে। IPLও রিশিডিউল হয়ে গেল, অনেক কিছু খেলা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইভেন অনেক কিছু মোবাইল রিলিজ থেকে শুরু করে সব কিছু করোনা ভাইরাসের জন্য হ্যাম্পার্ড হয়ে আছে। তো তুমি জিজ্ঞাসা করছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট কিছু সেই জন্য লেট হচ্ছে কি? তো আমি আপনাদেরকে, তোমাকে আর আপনাদের সবাইকে জানাতে চাইছি যে করোনা ভাইরাস এখন ওয়েস্ট বেঙ্গলে সেরকমভাবে প্রভাব ফেলতে পারেনি। অবশ্যই কলকাতায় এক দুটো কেস দেখা গেছে, তাদেরকে রিসার্চ ইসে রাখা হয়েছে, তাদেরকে অবজারভেশন করছে যে তাদেরকে এফেক্ট করেছে কি না, ওকে। কিন্তু সেরকমভাবে ওয়েস্ট বেঙ্গলে কোনো এফেক্ট দেখা যায়নি করোনা ভাইরাসের, কিন্তু ইন ফিউচার হয়তো কলকাতায় দেখা যেতে পারে। তো WBP-র যে রেজাল্টের উপর করোনা ভাইরাসের কোনো এফেক্ট পড়বে না, কারণ ওটা অফিসিয়াল কাজ, তো ওরা অনলাইনের মাধ্যমে রেজাল্ট পাবলিশ করবে, তো সেরকমভাবে এফেক্ট পড়বে না। কিন্তু কোয়েশ্চেনটা খুব সুন্দর করেছো তুমি। আর এটা এটা শুভম যিনি কমেন্ট করেছেন করোনা ভাইরাস নিয়ে, তো করোনা ভাইরাসের একটা আমি ডাটা শো করছি আপনাদেরকে স্ক্রিনে। করোনা ভাইরাস একটা খুবই জটিল একটা ভাইরাস, যেটি খুব জলদি মানুষকে অ্যাট্যাক করছে। কিন্তু আপনারা ভুয়ো কোনো নিউজে কান দেবেন না। করোনা ভাইরাস যতই শক্তিশালী হোক না কেন, এর মারণ ক্ষমতা কিন্তু খুবই কম। এর মারণ ক্ষমতা 3.4%, মানে ধরে নিন খুবই কম পার্সেন্ট মানুষ যারা, আর এটাও মাথায় রাখবেন যে অ্যাবাভ 60 যাদের এজ হচ্ছে তাদেরকে বেশি এফেক্ট করছে, আর তারাই প্রায় মারা যাচ্ছে এই ভাইরাসের কারণে। তো আপনারা আপনাদের ইমিউনিটি সিস্টেমটি সঠিক করে রাখুন, যোগব্যায়াম করুন এবং ভিড় এলাকার থেকে যেতে বাঁচুন। কয়েকটি পয়েন্ট বলে দিচ্ছি, অবশ্যই সেগুলি ফলো করুন। হাত ধুবেন ভালো করে, কোথাও বাইরে যাচ্ছেন খাওয়ার আগে বা বাইরে থেকে ঘর আসছেন ভালোভাবে সাবান দিয়ে হাত ধুন। ভিড় এলাকায় যাওয়ার থেকে বাঁচুন, যদি অনেক দরকার না পড়ে কোনো ভিড় এলাকায় যাবেন না। আর আপনারা যোগব্যায়াম করুন, আপনাদের যদি ইমিউনিটি সিস্টেম ভালো থাকে, ইমিউনিটি সিস্টেম যদি আপনাদের স্ট্রং থাকে, তাহলে করোনা আপনাদেরকে অ্যাট্যাক করতে পারবে না। তো অবশ্যই সকালে উঠুন, যোগব্যায়াম করুন, আপনারা সুস্থ থাকবেন। আর এটা মাথায় রাখবেন সবসময় যে করোনা অ্যাট্যাক করছে 60+, যারা 60+ হচ্ছে তারা কিন্তু খুবই হাইলি এফেক্টেড পার্সন হচ্ছে। আর আপনাদের একটা ডেটা শো করে দিচ্ছি, এই ডেটাতে দেখে নিন যে কত লোক এফেক্টেড হয়ে আছে আর কত জন মারা গেছে। তো করোনার থেকে ভয় করবেন না, আপনি আপনার যে প্রিকশন সেগুলি নিন, আপনি অবশ্যই সুস্থ থাকবেন, এটি কামনা করছি। তো এই ভিডিওতে এতটাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটির নিচে একটি কমেন্ট করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।